হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরাই রেজা, আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমার ভিডিওটি যদিও লেট পোস্ট, তারপরও আমার জন্য অনেকটাই খুশির দিন ছিল। আর আজকে কোথায় যাচ্ছি, কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে। আসলে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছিল রোজার যে বিটিভিতে যে ওর সেকেন্ড অডিশন দিয়েছিল, সেই দিনটা আমি কি করেছি এবং দিনটা কিভাবে কাটালাম, কি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই দিনটা আসলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রোজা ওদের রেডি করে 10টার দিকে বের হয়ে গেছি, কারণ হচ্ছে 10:30টার মধ্যে আমাকে ধানমন্ডি 32-এ থাকতে হবে। জাস্ট 10:30টার মধ্যেই ধানমন্ডি 32-এ চলে এসেছিলাম। আর এটাই হচ্ছে রোজার প্রথম আউটডোর শুটিং। সো আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম, আর রোজা তো খুব খুশি যে ও আসলে একদমই কিছু বুঝতে পারে না সহজে। ও জানে যে ও রেডি হয়ে সুন্দর করে গুছিয়ে আসতে হবে। ঠিক 10:30টার মধ্যে আমরা ধানমন্ডি 32-এ এসে পৌঁছেছিলাম। আর সকালবেলা এক এক করে গার্ডিয়ান আসছিল, আর মিষ্টি মিষ্টি রোদ ছিল, সব মিলিয়ে পরিবেশটা এত ভালো লাগছিল যে খুবই ভালো লাগছিল। আর সবার সঙ্গে কথা বলছিলাম, কে কে এসছে না এসছে সব কিছু মিলিয়ে এক এক করে কথা বলছিলাম। আর এদিকে রোজা এত মানে সামনে লেক দেখে দৌড়ে, যদিও রোজা ধানমন্ডি অনেকবার এসছে কিন্তু ধানমন্ডি 32-এর এই সাইডটা আসা হয়নি, রোজা দৌড়ে তো একদম লেকে চলে গিয়েছিল। আর ওদেরকে নিয়ে সবার জন্য অপেক্ষা করছিলাম, এক এক করে গার্ডিয়ান আসছিল, আর রোজা রাফা দুজনেই হাঁটছিল আর আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করছিল যে, আর যেহেতু ওরা একদমই ছোট, ওদের পিছনে পিছনে সারাক্ষণই আমাকে থাকতে হয়, স্থির হয়ে যায় কারোর সঙ্গে কথা বলবো কিছু করবো সেটা আমি কিছুই বলতে পারছিলাম না। তারপর রোজাকে আমি ঠিক ধানমন্ডি 32-এ যে বঙ্গবন্ধুর বাড়িটা দেখাচ্ছিলাম, আর আমাদের বঙ্গবন্ধুর সম্পর্কে বিভিন্ন ইতিহাস ওকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আর এসে সাথে এক এক গার্ডিয়ানের সঙ্গেও কথা বলছি, ওদেরও দেখছি, আর সামনে লেক যেহেতু আছে বাচ্চাদের খুব সেফ রাখতে হবে সেটাও মাথায় রাখছিলাম। আর ঠিক এটা হচ্ছে একটা লাইব্রেরি, আর এখানে হলো বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন ধরনের যে বুকসগুলো আছে এখানে আসলে পাওয়া যায়। আসলে এখান থেকে ইচ্ছে করলে কিন্তু অনেকে বুকও কালেক্ট করতে পারেন। আর রোজা তো খুব মনোযোগ দিয়ে দেখছিল যে ও সবসময় বঙ্গবন্ধুর কী হয়েছে না হয়েছে ও জানার চেষ্টা করছিল, যেহেতু আমিও ও গল্প আমাদের একাত্তর যুদ্ধের কথা বলছিলাম ওকে হেঁটে হেঁটে, ও বুকসগুলোর দিকে তাকিয়ে আমাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছিল। সো আজকে আমার ভিডিওটা দেখতে থাকেন, আজকে দিনটা কেমন কাটাচ্ছি কী করেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। জাস্ট 11টা যখন বাজে ঠিক সব গার্ডিয়ানরা তাদের বেবিদেরকে নিয়ে এসছে, আর সব বেবিদের দাঁড় করিয়ে ফটো সেশন চলছিল। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে মিস ছিল মৌমিস, আসলে আমি মৌমিসকে মিষ্টি মিস বলবো কারণ তার মুখে সবসময় হাসি লেগে থাকে, বেবিদের এত সুন্দর করে দাঁড় করে ছবি তুলছিল আর বেবিরা এতটাই খুশি হয়ে খুব সুন্দর পোজ দিয়ে ছবি তুলতেছিল। আর মিস নিজে ওদের ছবিগুলো তুলছিল, আবার হচ্ছে নিজেও দাঁড়িয়ে ছবি তুলেছে। আর ধানমন্ডি 32-এর যে ভিতরে যে শুটিং হয়েছে সেটা আসলে আমাদের কোনো ভিডিও করতে দেয়নি। এখন হচ্ছিল জাস্ট 3টা বাজে, আর এখন হচ্ছিল বিটিভির গাড়িতে করে আমরা এখন রওনা দেব হচ্ছিল বিটিভির উদ্দেশ্যে, কারণ এখানে হচ্ছিল ওদের শুটিংটা হয়েছে আর বিটিভিতে হচ্ছিল ওদের গানের শুটিংটা হবে, তাই গাড়িতে উঠে গিয়েছিলাম আর যাচ্ছিলাম রামপুরার উদ্দেশ্যে। আর সারাদিনের জন্য আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে সেটা হচ্ছিল আমি খাবার রান্না করে নিয়ে আসিনি, আর বাহিরেও খুব শুটিংয়ের জন্য ওদের রেখে খেতে যেতে পারিনি, তাই বিটিভির যে ক্যান্টিন আছে
ঠিক আসতে আসতে আমাদের 4টা বেজে গিয়েছিল, আর এখানে আসলে খুব একটা ভালো কোনো খাবার পাইনি, তাই রজা আর আমরা একটু খেয়ে নিয়েছি। খাওয়া শেষ করে এখন আসলে বিটিভিতে ঢুকছি। অবশেষে 3-4টা গেট পার হয়ে রজার যেখানে অডিশন হবে সেখানে আসলাম। এখানে এসে সবাইকে এখানে বসে থাকতে দেখলাম যে ওরা আগে চলে এসেছিলো, কারণ আমরা একটু কিছু খেয়েছি বলে একটু লেট হয়ে গেছে। এসে দেখি বেশিরভাগই সবাই মেকআপ রুমে ঢুকে গিয়েছিল, আর পরে রজাকেও রেডি করলাম। রেডি করে রজা রাফা দুজনে খেল করছে, আর ওর সঙ্গে যারা যারা গান গাবে ওরাও এখানে ছিল। আর রাফাও কিন্তু কম আনন্দ করেনি, সে কিন্তু প্রচুর আনন্দ করেছে। সে বোনের সঙ্গে খেলতেছে, আবার সঙ্গে যারা ছিল যেই আপুরা ভাইয়ারা ওদেরকে ওদের সঙ্গে খুবই এনজয় করছিল। আর এক কথায় ওরা প্রচুর এনজয় করছিল, আর আমরা সবাই গার্ডিয়ানরা দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমাদের যে মিস ছিল মৌ মিস, ওনাকে অনেক 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 ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে উনি এত কষ্ট করছিল বেবিদের নিয়ে। আর এখন হচ্ছিল বেবিদের নিয়ে অডিশনের জন্য ঢুকছি। এই সেই মঞ্চ যেখানে ওদের পুরো প্রোগ্রামটা হবে, এটা হচ্ছিল শেখ রাসেলের জন্মদিনের একটি প্রোগ্রাম। আর এই যে সবাই দাঁড়িয়ে গেছে, আর আসলে আমরা যেই টিভি চ্যানেল বলেন বিটিভি বলেন যেখানেই আমরা যে প্রোগ্রামগুলো দেখি, আসলে এখানে না আসলে আমিও বিশ্বাস করতাম না যে একটা প্রোগ্রামের পেছনে যে এত মানুষ কষ্ট করে সেটা আসলে কাছে না আসলে কেউ বিশ্বাস করবেন না। যে বিশেষ করে যে মৌ মিস ছিল, তারপর হচ্ছে যে আরও মিসের সঙ্গে যে আরও টিচাররা ছিল যারা অনুষ্ঠানটা পরিচালনা করছিল, তারা যে কী পরিমাণ অনুষ্ঠানের জন্য কষ্ট করতে হয়, আসলে আমি রজাকে 2 বার অডিশন দিয়ে সেটা আমি আসলে খুব ভালোভাবে অনুভব করেছি। আর আমরা আসলে যখন টিভিতে অনুষ্ঠান দেখি তখন একদম রেডি দেখি, আমরা হয়তো অনেকেই ভাবি যে আসলে একদম খুব কষ্ট ছাড়া এই প্রোগ্রামটা হয়ে গেছে। মিসকে দেখেছি যে আমাদের যে বিটিভি যে স্যার আছেন উনি বিবিদের এক একবার রেডি করাচ্ছে, একবার দাঁড় করাচ্ছে, এই অনুষ্ঠানটা গানটা বারবার রিহার্সাল করাচ্ছে, বারবার ইয়ে করতেছে। আর ক্যামেরাম্যান যারা ছিল তারা তো আসলে এক একবার এক এক ভাবে বাচ্চাদের ইয়ে করছে। বিশেষ করে যে আমাদের যে স্যার, সে বারবার মানে কত সুন্দর করে অনুষ্ঠানটা করা যায় সেই চেষ্টাটা করছিল। আর ছোটো ছোটো বেবিরা ওদের একবার দাঁড় করানো, আবার গুছানো, মানে লাইন সিরিয়ালভাবে যে কাজগুলো করা, আসলে আমি বলবো যে আসলে একটা প্রোগ্রামের পেছনে যে যে পেছনের যে কাহিনীটা এত মানে এত পরিশ্রম, আসলে আমি অনুষ্ঠানগুলো আগে আমি কিন্তু এটা একদমই জানতাম না যে আসলে একটা প্রোগ্রামের পেছনে যে এত মানুষের পরিশ্রম, তারপর যে প্রোগ্রামটা আসলে আমরা
আমাদের গান শেষ হতে হতে প্রায় 7টা বাজে বেজে গিয়েছিলো। যেহেতু একবার গান, কারণ পুরো টোটালটা প্রোগ্রামই সেদিন হচ্ছিলো, গান আবৃত্তি নাচ সব কিছু শেষ হতে, এরপর হচ্ছিলো কেক কাটার পর্ব ছিল শেখ রাসেলের জন্মদিনে, আর আমরা কেক কাটার প্রোগ্রামে থাকতে পারিনি, কারণ হচ্ছে রাত অনেক রাত হয়ে গিয়েছিলো, প্রায় 9টা বেজে গিয়েছিলো। এখন আর আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর আমার সঙ্গে ছিল আর রজার দুই ভাবি, ওনার বেবিরাও রজার সঙ্গে পার্টিসিপেট করেছে। সো আমরা একটা গাড়িতে দেখা গেছি আমরা সবাই মিলে একসঙ্গে উঠেছি এবং এত মজা করতে করতে আমরা এসেছি যে কখন যে বাসায় পৌঁছে গিয়েছিলাম ঠিক আমাদের ঠিক খেয়ালই ছিল না যে বাসায় চলে এসেছি। সো আজ এই পর্যন্তই, রজার সেকেন্ড অডিশনটা এত সুন্দর একটা দিন কাটিয়েছি সেটা শেয়ার করার জন্য, আর আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।